গুড ইভিনিং গাইস। দেখলি কালকে সারা রাত্রি মানে ঘুম ঘুম হয়নি, মানে সকাল থেকে এতটা, মানে আমি তো সকালে পড়ে পড়ে ঘুমিয়েছি রাতে। তো কালকে আমরা অলমোস্ট ঘুমাতে ঘুমাতে চারটে পাঁচটার পর ঘুমিয়েছি। তারপর সকালে মামুনি এসছে, মামুনি এসব হ্যান্ডেল করেছে, আমি তো শুনতে পাচ্ছি যে পাশে কাঁদছে। আমার ওঠার ক্ষমতাও নেই যে আমি উঠে আবার দেখবো। আমি টানা ঘুমিয়েছি, মিমু ঘুমিয়েছে, বা ওকে উঠতে হয়েছে। তো আজকে সারাদিনটা ল্যাদ খেয়ে কেটেছে, মানে আর ভালো লাগছিল না। তো এটা হ্যাবিচুয়াল আস্তে হয়ে যাবে। আর তারপরে আজকে তো ওয়েদারটা খুবই ভালো, বিকেলের পর থেকে একটু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা, তাই হালকা হাওয়া দিচ্ছে, বৃষ্টি হচ্ছে। তো আজকে আমরা ঠিক করেছি আমরা রাতেরবেলা পোলাও মাংস খাবো, তো ওই জন্য মামুনি সকাল থেকে টুকটাক প্রিপারেশন করে রেখেছিলো। তো এখন মামুনি বানাচ্ছে, চলো দেখে কী করছে। আর এই আমার পুচকু এখন ঘুমাচ্ছে, ওকে এখানে এখন ঘুম পাড়িয়ে রেখেছি খাই দাইয়ে, যাতে এখন ডিস্টার্ব না করে, আবার ঠিক এক ঘন্টা পর উঠে যাবে। তো চলো দেখাই মামুনি কী করছে। এই যে আমাদের এই আরেকজন সদস্য, এই যে এই যে দেখি, এই যে আমাদের সকালবেলা মামুনি চিকেন ম্যারিনেশন করে রেখে দিয়েছে, পোলাও। আর এদিকে মশলা রেডি হচ্ছে, চলো বাকিটা হয়ে যাওয়ার পর দেখাবো। তো এই যে সরি, তো এই যে আমাদের চিকেন অলরেডি চলছে, প্রসেস চলছে, আর হ্যাঁ চিকেন কোরমা আর পোলাওটা মেবি মামুনি আমি তো ওই জন্য বললাম যে আজকে চিকেনটা পোলাওর সাথে অন্যরকম, তাই মামুনি ইউটিউব দেখে চিকেন কোরমা বানাবে। তো এই যে আমাদের চিকেন অলরেডি ডান, এবার পোলাওটা রেডি হবে, তাই তো? পোলাও এখানে, পোলাও এখানে সব রেডি হয়ে গেছে, পোলাও রেডি হবে। এদিকে মামুনি পোলাও দিয়ে দিয়েছে, এবার পোলাওটা হয়ে গেলে আমাদের আজকের মেনু ডান। চলো বেরিয়েছিলাম একটু কোল্ড ড্রিঙ্কস আনতে, রাত্রেবেলা তো রিচ খাওয়া যায়, ওকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে গেলাম। আর বাইরে বিশাল হাওয়া দিচ্ছে, বিশাল। যে আমাদের রান্না অলমোস্ট রেডি, উনি এখানে কাটছেন হচ্ছে স্যালাড। আমি বললাম পোলাওর সাথে পেঁয়াজ কে খাবে, বলছে আমি খাই। আর ও আবার দোকান থেকে গিয়ে আবার একটা থামস আপ কিনে এনেছে। আমি বললাম আমরা কেউ খাবো না, তুই খা। আর এইদিকে হচ্ছে আমি প্লেট বার করেছি, আমরা একটু ভালো কিছু হলে এইসবে খাই, মজা হয়। চলো এই যে প্লেট সাজিয়ে নিয়েছি আমি, চিকেন আর পোলাও আর স্যালাড। আর ওইদিকে ম্যাডাম কোল্ড ড্রিঙ্কসটা আমার, আর এইদিকে কেকেআরের ফাইনাল খেলা হচ্ছে। তো আমরা এই ডিনার করে উঠলাম, উঠে জাস্ট এই জানালার সামনে এসেছি। ওফ, ওয়েদারটা এত ভালো লাগছে না, বিশ্বাস করো। মানে জানালাটা অ্যাকচুয়ালি এরকম গরমের পর যদি এরকম একটা বৃষ্টি হয়, তার থেকে আর কি হতে পারে? আমার আমার তো মনে হচ্ছে আমি ছাদে গিয়ে ভিজি বা নিচে গিয়ে ভিজি, মানে এত সুন্দর মানে ওয়েদার, মানে ওফ এতক্ষণ বৃষ্টি করে হচ্ছে থামছিল, এখন হচ্ছে পুরো টানা বৃষ্টি হচ্ছে, 15 মিনিট ধরে বৃষ্টি টাকা দেখাচ্ছি। দেখো ওফ, দেখেছো এই হলো বৃষ্টি, এবার কন্টিনিউ বৃষ্টি হবে। তো এই আমরা এতক্ষণে এতক্ষণ বসে বসে জাস্ট এই ওয়েদারটাকে এতক্ষণ ফিল করছিলাম। তো তারপরে মানে তাদের ব্লগ করা যাবে সেটা, তাই তো? ম্যাডাম শুয়ে আছে, ওদিকে আমার বন্ধু শুয়ে আছে, ও বলছে আজকে আমি এই রুম থেকে বেরাবো না। মামুনি ভাবি ওই বাড়ি দিয়েছে, আমরা এখন এইভাবে বসে আছি। বাট ওফ, এই ওয়েদারটার জন্য না সত্যি এত গরমের পর এরকম, এই ওয়েদারটার জন্য এই গরমের পর যেরকম ওয়েদার থাকে না, মানুষের মন খুশ হয়ে যায়। আরও জোরে বৃষ্টি নামছে, বাজে অ্যারাউন্ড 12:30। তো অ্যাকচুয়ালি আমার আদমায়ের খাওয়ার টাইম হয়ে গেছে, ও 2.5 ঘন্টা আগে মেবি খেয়েছে, তাই না রে? 2.5 ঘন্টা তো 10:00 ওই 2.5 ঘন্টা আগে খাওয়া হয়েছিল ওর। তো এখন 12:30 বাজে, ও আমাকে বললো যে ওর খাবারটা রেডি করতে। তো এখন ঘুমিয়ে আছে, তার জন্য ওর এই বোতলে আমাদের কিছু, আমরা অল্প অল্প করে স্টোর করে রাখি, মানে ব্রেস্ট মিল্কটাই তো স্টোর করা আছে, সেটাকে এখন নর্মাল টেম্পারেচার করতে হবে। তার জন্য জল গরম করেছি, এই দেখো এই জল গরম জলের মধ্যে এটাকে নর্মাল রেখেছি। এটা একটু নর্মাল টেম্পারেচার হয়ে গেলে এবার আমার বন্ধুকে উঠিয়ে খাওয়ানো হবে। বাইরে এই মুহূর্তে বিশাল বৃষ্টি আর ঝড় হচ্ছে, মানে আজকে রাতটা আমাদের এইভাবে কাটবে। ফার্স্ট দিনকে একটু অন্যরকম কেটেছে, যেহেতু একটু গরম ছিল, এসি অফ অন করছিলাম, তো আজকে তো এসি চালানোর প্রশ্নই নেই। বাট বাইরে ওয়েদারটা এত সুন্দর, বাট আরে দেখো আমার মা ঘুমাচ্ছে, আদমা ওকে একটু পরে ডেকে তোলা হবে, তুলে দেবো দুধ খাওয়ানো হবে। মানে এই হলো আমাদের রাতে, এখন স্টার্ট হয়ে গেছে 12:30, এটা ফার্স্ট স্টেপ।
এরপর আস্তে আস্তে আবার 3 ঘন্টা পর আমাদের উঠতে হবে। তো আজকে রাতটা যেহেতু বৃষ্টি হচ্ছে বেশ, তার জন্য আজকে হয়তো সেরকম মানে প্রবলেম হবে না। এখন টাইম কটা দেখাচ্ছি, ওয়েট, এই যে 1:46 এখনো অবধি হচ্ছে, জেগে বসে আছি। ও 15 মিনিট, আমি 15 মিনিটেই করছি। বাপরে বাপ, সত্যি এত সুন্দর ওয়েদার ভাবলাম তাই। মর্নিং গাইস, তো এখন অ্যারাউন্ড 5:45 বাজে, তো আমরা ঘুম থেকে উঠে গেছি। তো আমি একটু পরেই উঠেছিলাম, ও একটু আগে উঠে গেছে কারণ ও জেগে গেছে রাত্রেবেলা, কারণ কালকে রাত্রেবেলায় ওই 3:30 থেকে 3:30 সময় ঘুমিয়েছে। তারপরে রাতের দিকে মানে বাইরে তো বিশাল বৃষ্টি ঝড় হচ্ছিলো, তো সব বুঝতে পারিনি, আমি তো পুরো বেহুশে ঘুমাচ্ছি কালকে রাত্রে। তো সাড়ে 5:30 থেকে দেখছিলাম যে ও উঠে গেছে, আমি তো হয়তো 15 মিনিট পর উঠলাম, এখন অ্যারাউন্ড 6:10 বাকি। তো সকালবেলা ওর আবার 2.5 ঘন্টা পর যে খাওয়ার টাইমটা সেটা রেডি হয়ে গেছে। শুধু এতক্ষণ ও খাওয়াচ্ছিলো, আমি ওকে হেল্প করছিলাম। তো এখন ম্যাডাম ওকে ড্রেসটা চেঞ্জ করে খেতে খেতে ওর গায়ে একটু ভিজে গেছিলো, তো ড্রেস চেঞ্জ করাচ্ছে। তো এই সকালবেলায় উঠে আর ভালো লাগছে না, আবার দেখি বাইরে বৃষ্টি হচ্ছে, এই সকাল উঠে গেছি। তো এখন ওকে ড্রেস চেঞ্জ করাচ্ছে ম্যাডাম, ড্রেস চেঞ্জ করাচ্ছে ওই যে আমার মাম্মাকে, আমার আদৌ মাম্মাকে ড্রেস চেঞ্জ করাচ্ছে। এদিকে আমি উঠে বসে আছি, বাবার কর্তব্য পালন করছি, ঘুম পাচ্ছে চোখে তাও জেগে বসে আছে। ওনার খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, এখন ওনার ঠাকুর তোলানো হচ্ছে, না হলে উল্টে দেবে। চলো তো সকালবেলায় ব্রেকফাস্ট, আজকে যেহেতু বৃষ্টি হয়েছে তো কালকের আমাদের এই চিকেনের আইটেমটা ছিল, তার সাথে ব্রেড নিয়ে এসেছি। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে অলরেডি, কারণ সকালের থেকে এখন বেশি বৃষ্টি হচ্ছে, ঝড়ও হচ্ছে। আর এখন আদমাকে খাওয়াচ্ছে মানে ব্রেস্ট ফিডিং করাচ্ছে, তো তার মধ্যে ওর খিদে পেয়ে গেছে, তো ন্যাচারালি খিদে এখন বেশিই পাবে। তো তার জন্য ওর জন্য আমি একটু ছাতু বানিয়ে দিচ্ছি, এখন ওর ছাতুটা খা, তারপর তো দুপুর লাঞ্চ করবে। ডাকলাম এখানে, পাতলা করিস কেন, করে আসলাম, এবার লাঞ্চ করবো। ওইদিকে মামনি খাবার রেডি করছে, আর বাইরে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে, একটু তো ঝড় হচ্ছিল, এখন কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। তো চলো লাঞ্চটা চটপট খেয়ে নিই, আর ওইদিকে আমার আদমা ঘুমাচ্ছে। তো বেসিক্যালি ও যতক্ষণ ঘুমাবে ততক্ষণ আমরা সবাই আমাদের আদার্স কাজগুলো করতে পারি, তাই মামনি বললো ঘুমাচ্ছি, তাড়াতাড়ি আমরা লাঞ্চটা করে নিই, তাহলে উঠে পড়লে আবার ওর সাথে আমাদের বসে থাকতে হবে। এই যে লাঞ্চ আজকে, কালকে বেশি রাত্রে যেহেতু আমাদের একটু রিচ খাওয়া হয়ে গেছে, তো আজকে সরি আজকে মামুনি একটা, তো একটা সবজি করেছে, এটা পাতে দেবু আর ডিম কারি আর ডাল, বিউলির ডাল যেটা সবসময় আমার ফেভারিট। তো লাঞ্চটা করি নি ম্যাডাম, চলো। এখন বাজে 5টা, তো এখন 5:30 বাজে, আচ্ছা 5:18 বাজে। আর এদিকে এইদিকে আমাদের হাতে ও খেলোই না, ও দিদুর হাতে খাবে, ওই জন্য মামুনিকে ডেকে আনলাম, তারপরে একটুখানি খেলো, খেয়ে চুপচাপ হয়ে গেল। ওর পেট ভর্তি বলে ও খাচ্ছিল না। এই যে এখন দিদু একটু খাইয়ে দিল, তারপরে এখন চুপচাপ শুয়ে আছে দিদুর সঙ্গে, এখন খেলবে।